হাই ডিয়ার ভিউয়ার্স, মিটফোন ডট কমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনাদের সঙ্গে আমি একটা ভেরি ইন্টারেস্টিং অ্যাপ নিয়ে আলোচনা করবো, যে অ্যাপটি দিয়ে আপনি খুব সহজে আপনার স্মার্টফোনের লুক চেঞ্জ করতে পারবেন। এভরিবডি উইল হ্যাপি আফটার ওয়াচিং ইয়ার স্মার্টফোন। আমরা যে স্মার্টফোনের উপরে যে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন বারটা দেখতে পাই, এই যে অনায়াসে যেটাতে টাইম, অ্যালার্ম, ওয়াইফাই, নেটওয়ার্ক, ব্যাটারি, লক আইকন ইত্যাদি শো করে, তো এইগুলোকে আপনি হাইড করে আপনার ফোনের সৌন্দর্য বাড়াতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখেন, আপনাদের আমি স্ক্রিনটা দেখাচ্ছি, এখানে দেখেন, এখানে অ্যালার্ম, তারপর ওয়াইফাইয়ের আইকন, নেটওয়ার্ক, ব্যাটারি এগুলো দেখাচ্ছে। তো আমি যখন এই অ্যাপটা ইনস্টল করবো তখন এগুলো আর দেখাবে না, এগুলো সব হাইড হয়ে যাবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে সার্চ বারে ক্লিক করব, সার্চ বারে ক্লিক করে এখানে লিখব FULSCRN ফুল স্ক্রিন ফ্রি। এখানে ফ্রিতে ক্লিক করার পর দেখেন চলে এসেছে। তো এখন আমরা এটাকে ইনস্টল করব। এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। আপনারা ফ্রি ভার্সন নেবেন, বিকজ উই হ্যাভেন্ট এনাফ মানি টু বাই অ্যান অ্যাপস। সো আমরা এটা ইনস্টল করছি। এখানে আরও ইন্টারফেস দেখাচ্ছে, এটাতে কী কী সুবিধা আছে, আপনি এটা ট্যাবে ব্যবহার করলে কেমন হবে এটা দেখাচ্ছে। আর এটাও ট্যাব, এটা স্মার্টফোনের স্ক্রিন এমন হবে, হ্যাঁ রোড করলে এরকম হবে আর কি, এটা দেখালো। তো এটা 100,000 ডাউনলোড হয়েছে আর স্টার পেয়েছে মোটামুটি। তো ওপেন করলাম, দেখি কী হয়। তো এখানে দিয়ে দেবেন ওকে। ওকে দেওয়ার পর এই যে উপরে দেখছেন অ্যালার্মের মতো একটা সাইন আছে, এই অ্যালার্ম সাইনটাকে আপনি অ্যালাউ করে দেবেন। তাহলে এখানে দেখেন পারমিট রোয়িং ওভার অ্যাপস, এটা দিয়ে দিলাম, এনাফ এনেবল করে দিলাম। এখন এটা এনেবল করে দিলাম, ওকে। এটা এই যে দেখেন এখানে ফুল স্ক্রিন নামে যে অপশনটা আছে এটাতে আপনি এই যে এখানে ফুল স্ক্রিনে ক্লিক করবেন তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন দেখেন আমাদের ফোনটা ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন কোনো টাইম শো করছে না, কোনো ব্যাটারি আইকন শো করছে না, ব্যাটারি লোগো শো করছে না, নেটওয়ার্কিং লোগো শো করছে না, পুরো ফোনটাই ফুল স্ক্রিন হয়ে গেছে। দেখুন, কোনো একটা অ্যাপ যদি চালু করি আমরা তাহলেও সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। যেমন আমি যদি মিউজিকটা ওপেন করি, দেখেন এখনও আমাদের কোনো টাইম শো করছে না। আরও আরও অ্যাপ চালু করে দেখাচ্ছি, যেমন ধরেন ব্রাউজারটা ওপেন করি, দেখেন এখানেও কোনো টাইম দেখাচ্ছে না। তো এখানে যখন এইভাবে চাপ দেব তখন আবার টাইমটা চলে আসবে। তো এই অ্যাপটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা খুব এখনই ইনস্টল করে নিতে পারেন। এখন আপনার এটা যদি আবার আগের জায়গায় নিয়ে আসতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে এসে এইখানে ক্লিক করবেন, বাস হয়ে গেল আগের মতো। আর এটাকে আপনি আনইনস্টল করার জন্য এখান থেকে সুইপ করে দেবেন, অথবা এখানে সেটিং ক্লিক করে ওকে দিয়ে তারপর এটাকে ডিসেবল করে দেবেন। ওকে, এটাকে এখন আনইনস্টল করার জন্য এখানে ক্লিক করে বাস ছেড়ে দিলাম, আনইনস্টল হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আনইনস্টল করতে হয়, আবার কীভাবে ইনস্টল করতে হয়। তো যদি আমার এই অ্যাপটা আপনাদের কাছে ভালো লাগে, আমার টিপসটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখবেন এই নিচে ভিডিওটার নিচে একটা লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করবেন, তাহলে আমি যে ভিডিওটা দিব সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন আর মজার মজার টিপস দেখতে পারবেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।